আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ফেসেস নিয়ে। ফেসেস, ইফ জি ইজ এ প্লেনার গ্রাফ দেন এনি প্লেন ড্রয়িং অফ জি ডিভাইডস দ্য প্লেন ইনটু রিজিয়ন্স কল ফেসেস। এখানে ওয়ান অফ দিস ফেসেস ইজ আনবাউন্ডেড অ্যান্ড ইজ কল্ড দ্য ইনফিনিট ফেসেস। এখানে যে আনবাউন্ডেড ফেসেস আছে, অর্থাৎ প্রত্যেকটা ফেস হবে যে আমরা যে ফেস মানে কি তল আর কি, যে এখানে অনেকগুলো ভার্টেক্স ভার্টেক্স দ্বারা এটা বাউন্ডেড থাকবে। সো এটা একটা ফেস, এখানে একটা ফেস, এখানে একটা ফেস, আর যেটা আনবাউন্ডেড সেটাকে আমরা ইনফিনিট ফেস বলবো। একটা ফেস বলবো টোটালটাকে নিয়ে একটা ফেস হবে। সো এটা হচ্ছে যে আমাদের কি ফেস, এটাকে ইনফিনিট ফেস বলবো অথবা আনবাউন্ডেড ফেস বলবো। এখানে দেখুন, এটা একটা গ্রাফ দেখতে পাচ্ছি আমরা। এখানে যদি আমরা এটাকে এফ ওয়ান বলি, আপনি চাইলে এটাকে এফ ওয়ান বলতে পারেন, এটাকে এফ টু, এটাকে এফ থ্রি, এটাকে এফ ফোর, এটাকে এফ ফাইভ বলতেই পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। এবং দেন লাস্টারটা আপনি এফ সিক্স বললেন, তাহলে এখানে ফেস কত? ছয়টা, ছয়টা ফেস। এরপরে দেখুন আরেকটা গ্রাফ আমরা এঁকে দেখাচ্ছি, এফ ওয়ান, এফ টু। এখানে দেখুন বাউন্ডেড এরিয়াগুলো এক একটা ফেস, এবং টোটাল এরিয়াটাকে নিয়ে আবার আরেকটা ফেস। সো এটা হচ্ছে লাস্ট টোটাল, এই এই সবগুলো হচ্ছে যে এক একটা আলাদা আলাদা ফেস। এখানে দেখুন এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর, এফ ফাইভ, এফ সিক্স, এফ এফ সেভেন, অ্যান্ড দেন টোটালটা নিয়ে আবার আরেকটা এফ এইট। সো এগুলো হচ্ছে যে টোটাল নাম্বার অফ ফেসেস। এখন দেখুন, এখানে আমরা চেষ্টা করবো যে এর ফেস বের করা যায়, এর কোনো ফেস বের করা যাবে না, কারণ এখানে ক্রসিং আছে। যেখানে ক্রস থাকবে, যেখানে ক্রস থাকবে তাকে আমরা প্লেন করা ট্রাই করবো। প্লেন ছাড়া এখানে কি বের করা যাবে না? ফেস বের করা যাবে না। অথবা এটা যদি থ্রি ডি ডায়াগ্রাম হয়, তাহলে আমাকে থ্রি ডিটা বের করতে হবে, থ্রি ডি আকার আমাকে দেখতে হবে, দেন আমি এটার কি করতে পারবো, এটার ফেস বের করতে পারবো। এখন দেখুন এটার আমরা কিভাবে ফেস বের করবো। এটার ফেস দেখুন, আমি চাই এই দিকের, আপনি প্রথমে তো এগুলো দিবেন অবশ্যই, দেন আপনি চাইলে এই দিকের এডজাস্টটা টানেন অথবা এই দিকেরটা টানেন। কোনটা টানবেন? আচ্ছা আমি ধরলাম এটা টানলাম, দেন আছে এই এডজাস্টটা বাকি আছে, ফর দ্যাট রিজন আমি এই এডজাস্টটা এই দিক দিয়েও কানেক্ট করতে পারি, এই দিক দিয়েও কানেক্ট করতে পারি, সেটা আমার ইচ্ছা অনুযায়ী। সো আমি যদি এটাকে এফ ওয়ান বলি, এটাকে এফ টু, কারণ এগুলো আলাদা আলাদা দুটো রিজিয়ন, দেন এটা হচ্ছে এফ থ্রি, দেন টোটালটা নিয়ে এফ ফোর। এখন দেখুন এটাকে আমরা এফ ফোর বলতে পারি। আচ্ছা ধরুন আপনার কাছে একটা বাক্স আছে, সেটা আপনি কিভাবে বুঝবেন যে এটা বাক্স? আচ্ছা এটা 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 ফেস কয়টা? তাহলে দেখুন এটা হচ্ছে যে আমাদের এই যে দেখুন, এই যে এই যে এখানে আমরা এই ফেসগুলো কাউন্ট করব। দেখুন এখানে একটা ফেস এফ ওয়ান, উপরে একটা ফেস এফ টু, এখানে একটা ফেস এফ থ্রি, এখানে একটা ফেস এফ ফোর, এখানে একটা ফেস এফ ফাইভ, আর এই যে সামনে, এই যে সামনে যে দেয়ালটা আর কি, এই সাইডের যে দেয়ালটা, এটা একটা এফ সিক্স, দেন টোটালটা মিলে একটা এফ সেভেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ফেস কাকে বলে। ফেস হচ্ছে একটা বাউন্ডেড রিজিয়ন, আর এই ডেফিনিশনটা আশা করি যদি আপনারা জানেন অথবা আমি যেভাবে বলছি সেভাবে লিখতে পারলে ইনশাল্লাহ পরীক্ষায় ফুল মার্ক্স পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।